হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে জুলাই মাসের রাশিফল। জানবো জুলাই মাসটা কেমন যাবে না যাবে। তার আগে যেটা জানতে হবে, জুলাই মাসে গ্রহদের কী পজিশান থাকছে না থাকছে, তাহলে চলুন সবার আগে সেটা জেনে নেওয়া যাক। তাহলে চলুন জেনে নিই গ্রহদের অবস্থান কি থাকছে না থাকছে। বৃষ রাশিতে থাকছে শুক্র, মিথুন রাশিতে থাকছে রাহু এবং বুধ, কর্কট রাশিতে থাকছে সূর্য, ধনু রাশিতে থাকছে বৃহস্পতি এবং কেতু, মকর রাশিতে থাকছে শনি বক্রি অবস্থায়, মীন রাশিতে থাকছে মঙ্গল। এটা হলো গোটা মাসে গ্রহদের অবস্থান। এবার জানবো কর্কট রাশির মানুষদের জুলাই মাসটা কেমন যাবে না যাবে। কর্কট রাশির মানুষদের কিন্তু এই মাসটা প্রচণ্ড চ্যালেঞ্জের একটা মাস হবে। যে কোনো কাজের চ্যালেঞ্জ কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। ভাগ্যের সাথে প্রচণ্ড পরিমাণ লড়াই আপনাকে কিন্তু করতে হবে। লাইফে প্রচণ্ড কঠিন সময় কিন্তু এই মাসটা আপনাদের হতে চলেছে। পারিবারিক কিছু ভুল বোঝাবুঝি এই সময় কিন্তু আপনাদের ক্রিয়েট হতে পারে। এই ব্যাপারটাকে একটু হ্যান্ডেল করুন, এক্সট্রা কেয়ার নিন, না হলে কিন্তু সমস্যাটা অনেকটা বেড়ে যাবে, আর যার ফলে কিন্তু আপনি প্রচণ্ড মানসিক অবসাদে চলে যাবেন। এই সময় আপনাকে কিন্তু একই সাথে একাধিক কাজ করতে হবে। কাজের প্রেশারে আপনি একদম বিধ্বস্ত থাকবেন। একের পর এক একের পর এক কাজ আপনার কিন্তু পিছু ছাড়বে না। আপনি জব করেন বা বিজনেস করেন, দুটো ক্ষেত্রেই বলবো নিজের কাজটা প্রচণ্ড দায়িত্ব নিয়ে করুন, এক্সট্রা কেয়ার নিয়ে করুন, না হলে কিন্তু জব বা বিজনেস দুই ক্ষেত্রেই কিন্তু প্রচণ্ড ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। নিজের দায়িত্বগুলো কিন্তু খুব সঠিকভাবে এই সময় পালন করুন, না হলে কিন্তু প্রচণ্ড সমস্যা ওয়েট করে আছে। এই সময় আপনি এতটাই কাজে ব্যস্ত থাকবেন কি ব্যক্তিগত জীবনের জন্য আপনার একটু সময় থাকবে না, প্রচণ্ড কাজের চাপ থাকছে। তবে কাজের পারপাসে কোথাও আপনাকে ভ্রমণও হতে পারে। ব্যয় কিন্তু প্রচণ্ড মাত্রায় এই মাসে আপনাদের হতে চলেছে। এই সময় আপনাদের কিন্তু প্রচণ্ড ছোট ছোট কথার রাগ তৈরি হয়ে যাবে, প্রচণ্ড সমস্যা তৈরি হয়ে যাবে নিজের লাইফে এই রাগের জন্য। বিবাহিত জীবনেও সমস্যা তৈরি হচ্ছে। বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচণ্ড ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাবে, যার ফলে কিন্তু কোথাও গিয়ে এই জিনিসটা বড়সড় একটু দূরত্ব আপনাদের মধ্যে কিন্তু তৈরি করে দেবে। তাই ভুল বোঝাবুঝির পর্যায় পর্যন্ত কোনো ব্যাপারকে নিয়ে যাবেন না, ছোটোখাটো বিষয়গুলো কথাবার্তা বলে মিটিয়ে নিন। স্যাটার্ন রেট্রোগেড এই কারণে কিন্তু এই জিনিসগুলো তৈরি হচ্ছে। স্যাটার্ন রেট্রোগেড নিয়ে একটু ভিডিও আমি করে রেখেছি অলরেডি, কার্ডে লিঙ্ক দিচ্ছি, গিয়ে একবার দেখুন, তাহলে কিন্তু প্রচণ্ড হেল্প হবে আপনাদের এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো এই মাসে ইনভেস্ট করবেন না, বিজনেসে ইনভেস্টে কিন্তু খুব ভালো ফল আপনারা পাবেন না, একটু ওয়েট করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন। হেলথ নিয়েও কিন্তু টুকিটাকি সমস্যা থাকছে, কোনো গাইনিক প্রবলেম অ্যারাইজ করতে পারে, এই বিষয়টা কিন্তু একটু এক্সট্রা কেয়ার নিন। লিভার সংক্রান্ত প্রবলেম অ্যারাইজ করতে পারে, নি সংক্রান্ত প্রবলেম অ্যারাইজ করতে পারে, এই সংক্রান্ত প্রবলেম কিন্তু এই মাসে আপনাদের অ্যারাইজ করতে পারে। এই সময় যারা ড্রাইভ করেন তাদেরকে আমি বলবো একটু কেয়ারফুলি ড্রাইভ করতে, না হলে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে। যে সকল মানুষের কোনো জমি বাড়ি নিয়ে কোনো কেস চলছিল, সেই কেসের কিন্তু রেজাল্ট যদি আউট হয় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। যারা অনেক দিন ধরে জমি বাড়ি ভাবছিলেন কিনবেন বা সেল করবেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো, তারা দুটোই করলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। অনেক দিন ধরে যাদের কোনো সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল, সেই সংক্রান্ত সমস্যা কিন্তু এই সময় অনেকটা কমে যাবে। যাদের কোনো পারিবারিক বিবাদ চলছিল সেই সংক্রান্ত বিবাদও কিন্তু এই সময় কমে যাবে। এই সময় আপনাদের লাইফে কিন্তু নতুন প্রেম আসতে পারে, এই প্রেমটাকে কিন্তু আপনারা প্রচণ্ড লাইফে ধরে রাখার কিন্তু চেষ্টা করবেন। এই সময় যারা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। যারা আর্ট, ফিল্ম, মিডিয়া, ডান্স এই সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন তারা কিন্তু প্রচণ্ড পরিমাণ সাকসেস এই মাসে কিন্তু পাবেন। ক্রিয়েটিভ কাজের মানুষদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট সময়। আপনারা প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করুন, তাহলে কিন্তু দেখবেন অনেকটা বেটার রেজাল্ট কিন্তু আপনারা পাচ্ছেন। ফরেনের কাজের অনেক যোগাযোগও কিন্তু এই সময় আসতে পারেন। যারা ফরেনের থেকে কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা অনেকটা সাকসেস কিন্তু এই সময় দেখতে পাবেন, প্রচণ্ড সফলতা আপনাদের জন্য ওয়েট করে আছে। তাহলে বন্ধুরা,
কর্কট রাশির জুলাই মাসটা কেমন যাবে না যাবে সেটা নিয়ে আলোচনা করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই আমার বন্ধু হয়ে যেতে। আর তার জন্য কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, বেল আইকনটাও প্রেস করতে হবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।